মহিলার অবিহনেও এগিয়ে পড়া সন্তান জন্ম দিব পারিব। বিজ্ঞান প্রযুক্তি ইমানেই দ্রুতগতিত আগবাহি গল যে আজি পৃথিবী বিজ্ঞানী সকলে এটা ভিডিও প্রস্তুত করে সমগ্র পৃথিবীবাসীর মুক্তি করে দিছে। যদি ভিডিও দেখারে পড়া সমগ্র বিশ্বতে এক খলকনি যোগাই তুলিছে। মই স্ক্রিনত দেখাবলে চেষ্টা করি, এই ভিডিওটি ভালদরে মন করক। ইক্টো লাইফ নামৰ এটা কোম্পানি, যিটো কোম্পানি কর্মরত আছে হাজার হাজার লাখ লাখ বৈজ্ঞানিক, যিসকল বৈজ্ঞানিকে মানব জাতির কারণে যথেষ্ট কাম করে আহিছে, পৃথিবী জীবমন্ডলের বাবে যথেষ্ট কাম করে আহিছে। এওঁলোকে বিভিন্ন প্রকার ঔষধ নির্মাণ করে, এওঁলোকে মানব দেহত সৃষ্টি হওয়া বিভিন্ন বেমার আজার ইতিমধ্যে নিরাময় করে আহিছে। বর্তমান সময় এই কোম্পানিটোয়ে এনে এটা ভিডিও প্রস্তুত করে পৃথিবীবাসীর বাবে মুক্তি করে দিছে, যদি ভিডিও দেখি সকল হতবাক হয়ে পড়েছে। মাতৃ অবিহনে অর্থাৎ মহিলার অবিহনেও এতিয়ারপরা সন্তান জন্ম দিব পারিব, ই সম্ভব হয়ে উঠিছে কেবল বিজ্ঞান প্রযুক্তির বাবে। আপনাদের নিশ্চয় দেখা পাইছে যেটো স্ক্রিনত মই ভিডিও প্লে করে রাখিছো, এই ভিডিওটির জড়িয়ে এটা কথা তেওঁলোকে স্পষ্টকৈ কৈছে যে প্রত্যেক বছরে 30,000কৈও অধিক শিশু এই কোম্পানিটোয়ে জন্ম দিব অর্থাৎ সৃষ্টি করব। এইখিনিতে কিন্তু পিতৃ মাতৃ হালরে যে জিনৰ মাজত এক ভ্রূণ সৃষ্টি করব, আর এই ভ্রূণটো এই মেশিনত তৈয়াৰ করব, মেশিনত ভরাই দিব, যিটো মেশিনৰ সহায়ত 9 মাহ যেনেকৈ মাতৃগর্ভত এই শিশু থাকে, ঠিক এইদরে প্রত্যেক ভ্রূণে 9 মাহ পর্যন্ত এটা মেশিনের ভিতর সোমাই থাকিব লাগিব। প্রয়োজন সাপেক্ষে যিহাল পিতৃ মাতৃপরা যিসমূহ লৈ ভ্রূণ তৈয়াৰ কৰিছে, সেই পিতৃ মাতৃকালে নিজের সন্তানটো কেনেকৈ ডাঙৰ দীঘল হৈছে চাব পাৰিব মাজে সময়ে গৈ। এই ক্ষেত্রে যদিও টাকা পয়সা খরচ হব, কিন্তু কষ্ট মানুষের যথেষ্ট কমিব। বর্তমান যে গতানুগতিক জীবনধারা, সেই জীবনধারা অনুসরি প্রত্যেক মানুষ নিজের কর্মত ব্যস্ত থাকে। বহু সময় দেখা যায় যে মাতৃসকল বা পিতৃসকল যি ঘরত সন্তান জন্ম দিব লাগে নিজের কর্মর ফলতে পিছবলগীয়া হয়। তার প্রতি লক্ষ্য রাখি ইক্টো লাইফ নামের এই কোম্পানিটোয়ে এনে সৃষ্টি আবিষ্কার করলে, যদি আবিষ্কার দেখি সমগ্র বিশ্ব এতিয়া আচরিত হয়ে পড়েছে, যার জড়িয়ে প্রত্যেক বছরে 30,000কৈ অধিক এনে কর্মরত ব্যস্ত অথবা যখন মাতৃ গর্ভধারণ করবলে সক্ষম নহয় তেনে মাতৃসকল কারণে ই এক উপযুক্ত কোম্পানি, যদি কোম্পানির সহায়ত আপনি আপনার পরিয়াল তথা আপনার হাজবেন্ডর যি বা আপনার পত্নী অর্থাৎ এজন পুরুষ আর এগারী মহিলার জিনের সংমিশ্রণের ফলত যি ভ্রূণ তৈয়ার করা হব, এই ভ্রূণ এই কোম্পানিটে লই উপযুক্তভাবে মেশিনত ভরাই ডাঙর দীঘল করে আপনার সন্তানের জন্ম দি আপনার কোলাত দি পঠিয়াব। ভাবিলেও হয়তো আচরিত লাগে যে এতিয়ারপরা মাতৃ অর্থাৎ মহিলার অবিহনেও সন্তান জন্ম দিব পারিব। ইতিমধ্যে কেবাখনো দেশতে অর্থাৎ ইতিমধ্যে কেবাখনো দেশতো এই প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। কেবাখনো দেশের যে দম্পতি আছে তেওঁলোকে ইতিমধ্যে এই কোম্পানিটোক নিজের জিনের সহায়ত ভ্রূণ তৈয়ার করে এই কোম্পানিটোক ডাঙর দীঘল করবলে গদাইছে বলে এই কোম্পানিটো অর্থাৎ ইক্টো লাইফ নামের কোম্পানিতে দাবি উত্থাপন করেছে। ভাব কিমান উন্নত হয়েছে বর্তমান বিজ্ঞান প্রযুক্তি, ভাবিলে হয়তো আচরিত লাগে। এই ভিডিওটির সহায়ত মানে যান পড়ো ইমান দেখাবলে চেষ্টা করেছো, যদি সন্তান এই মেশিনটির ভিতর ডাঙর দীঘল হব, সম্পূর্ণরূপে নিউট্রিশন দিব, একটা শিশু গর্ভত থাকলে যিখিনি বস্তু প্রয়োজন হয় এই সকলখিনি বস্তু মেশিনের সহায়তে যোগান ধরা হব বলে দাবি উত্থাপন করেছে বিজ্ঞানী সকলে। সচাকই আচরিত এই ভিডিওটি সমগ্র পৃথিবীকে এটা খলকনি সৃষ্টি করেছে, যদি ভিডিও আপনাদের স্ক্রিনত দেখবলে পাইছে। সো বন্ধুসকল, এতিয়ার সহজ হয়ে পড়ছে, আপনাদের হয়তো নিশ্চয় গম পাইছে বিজ্ঞান প্রযুক্তি কিমান দূর আগবাড়ি গেছে। ভিডিও যান পড়ে সিমান শেয়ার করো,
যাতে সকলে গম পায় যে বিজ্ঞান প্রযুক্তি বর্তমান সময় কিমান দূর আগবাড়ি গৈছে, যখন সন্তান নাই, সন্তানের সমস্যা আছে, এই কোম্পানিটির সহায় যোগাযোগ করবেন। বন্ধুসকল, এই ভিডিওটি ইমানে সমাপ্ত হয়েছে, পুনের লগ পাম এক নতুন ভিডিও সহ নতুন টপিকের সঙ্গে। ভিডিওটি শেয়ার করবলে নাপাহরিব, আর এই ভিডিওটি যদি অকমান হলেও আপনার ইনফরমেটিভ লাগে তেন চ্যানেল সাবস্ক্রাইব করব। ধন্যবাদ, জয় অসম।